কেমন আছো প্রিয়তমা? কি গো, রাগ হয়েছে? উত্তর দেবে না? উত্তর না দিয়েও তো থাকতে পারি না। শুনলাম তোমার নাকি শরীর খারাপ। হ্যাঁ, ওষুধ খেয়েছো? এই অসুখের কোনো ওষুধ নেই। তুমি তো এত সুন্দর, কত জ্ঞান, কত অত্যাধুনিক প্রযুক্তি তোমার কাছে। এই অসুখের কোনো ওষুধ তোমার কাছে নেই, এটা কিন্তু আমি মানতে পারলাম না। সৌন্দর্য দিয়ে কি অসুখ সারানো যায়? না গেলেও অসুখটাকে আড়াল করা যায় বা ঢেকে রাখা যায়। সান্ত্বনা দিচ্ছ? কই না তো। আর অত্যাধুনিক প্রযুক্তির কথা বললে, জ্ঞানের কথা বললে, আজ সবই ব্যর্থ। তোমাকে নিয়ে আমরা গর্ব করি, এসব কথা তোমার মুখে শোভা পায় না। একি, তোমার চোখে জল? কখনো কাছের মানুষদের দূরে চলে যেতে দেখেছো? হ্যাঁ দেখেছি, কিন্তু তুমি যাদেরকে আপন বলছো তারাই তো আজ তোমার এই পরিণতির কারণ। জানি, কিন্তু আমার চেয়ে দু হাত বাঁধা। কেন? ওরা ওরা খিদের জন্য এসব করছে। মা হয়ে সন্তানদের খালি পেট আমি বা কি করে দেখতে পারি বলো তো? তাই বলে এভাবে নিজেকে শেষ করে দেবে তুমি? সন্তানদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য যুগ যুগ ধরে মায়েরা তো তাই করে এসেছে। তবে এতদিন যারা অত্যাচারিত, অবহেলিত হয়ে এসেছে তারা আজ ভালো আছে। আমি চাই যেন আমার সন্তানেরা ভালো থাকে। বারবার সেই এক কথা, দিনের পর দিন ওরা তোমাকে কষ্ট দিয়েছে, তোমার বুকের উপরে ওরা আঘাত করেছে, তবুও তুমি ওদের হয়ে কথা বলবে? হাজার দুঃখ কষ্ট আঘাত সহ্য করার পরেও ক্ষমা করে দিয়েছে, সেই তো মা। তোমার মুখে আবার কবে হাসি দেখব? জানি না। না চলি, হয়তো তোমার সন্তানরা যতদিনে বুঝবে ততদিনে অনেক দেরি হয়ে যাবে। আমার বিশ্বাস ওরা বুঝবে। এতটা ভরসা করো ওদের উপর? হ্যাঁ করি, ওরা যে আমার সন্তান, আর মায়ের মন মিথ্যে বলে না। ফিরে এসে তোমাকে আবার আগের মতো দেখতে চাই, সেই মিষ্টি হাসি, সেই আলো ঝলমলে চেহারা। ভালো থেকো প্রিয়তমা, আমার ভালোবাসা, কলকাতা।